আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আপনারা জানেন যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় সমসাময়িক সময়ে জাতীয় দলের হেড কোচ শেন জার্গেনসেনের পদত্যাগ, আর সে বিষয়ে আমরা আজকে দ্বিতীয় দিনের মতো কথা বলবো। আপনারা জানেন যে গতকাল ক্রিকেট বোর্ডের বেশ কজন পরিচালক বলেছেন এবং বাংলাদেশ দলের অধিনায়কও বলেছেন যে জার্গেনসেনকে তারা রাখতে চান এবং তার সঙ্গে কথা বলবেন তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। আর সেসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, ক্রীড়া সংগঠক বটে, আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাইদুজ্জামান। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করুন 02-8170-306 এই নম্বর। আমরা যেটা বলছিলাম শুরুতেই যে কালকে পরশুদিন আসলে ক্রিকেট বোর্ডের পরিচালকরা কিন্তু তেমন কোনো সিদ্ধান্তের কথা জানাননি, যে তারা বলছিল যে বোর্ড প্রেসিডেন্ট আসলে সিদ্ধান্ত নেবে, কিন্তু কালকে বেশ কজনের মুখে বিচ্ছিন্নভাবে শোনা গেছে যে তারা কথা বলবেন এবং সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করবেন। একদিনে আসলে কি পাল্টালো এবং কেন তারা মনে হচ্ছে যে এই কথা বলছেন? আমার যেটি মনে হয়, প্রথমত যে মানে অসরকারিভাবে বলেছেন পরিচালকরা যে যেহেতু বোর্ড সভাপতি নেই সেহেতু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে আমার একটি প্রথম আপত্তি হলো যে বোর্ড সভাপতি যিনিই হন না কেন, তিনি কোনো ব্যক্তিগত কারণে তার যে কোনো জরুরি কারণে অনুপস্থিত থাকতেই পারেন, বাট যেহেতু বোর্ড অফ ডিরেক্টর্স এটা কিন্তু মানে এভরি ওয়ান গট রাইট যে আজকে যদি প্রধানমন্ত্রী দেশে না থাকেন এবং দেশের সংসদ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এটা এমনটি কত কোনো যে কোনো বিষয়ে, তার মানে আলোচনা অনেক দূর হয়েছে যেটুকু শুনেছি সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মেবি প্রেসিডেন্টের একটি পক্ষ মানে প্রেসিডেন্ট কোন লাইন অফ অ্যাকশনটা কী সেটা তারা জানতে চাচ্ছেন, বাট বোর্ডে কিন্তু দুটো ধারা আছে, যে একটি হলো যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে সুঝিয়ে তাকে রাখা, আর একটি ধারাও কিন্তু বেশ শক্তিশালী, যারা মনে করছেন যে মানে এই কোচকে তো আমরা এমনিতেই রাখতাম না। তো তিনি যখন চিঠি দিয়েছেন এবং যে প্রক্রিয়া মানে উনি যেটি বলেছেন চিঠিতে যে শেন জার্গেনসেন যে পত্রিকায় অনেক পরিচালকের মন্তব্যে তিনি আহত হয়ে মানে অভিমান করেই সরে গেছেন, তো একজন পেশাদার কোচ মানে এই কারণে সরে না গিয়েও তিনি যদি বোর্ড প্রেসিডেন্টকে অ্যাপ্রাইজ করতেন যে কেন এগুলো হচ্ছে ব্যাখ্যা চাইতেন বা অন্য কোনোভাবে সরাসরি পদত্যাগ করাটা তার তার ছেলে মানুষই হয়েছে বলে ওই পক্ষটি মনে করছে এবং সেই কারণে তারা মনে করছে যে তাদের তাকে আর এখন রাখার কোনো দরকার নেই। এরপরে কি হবে সেটা করবে সেই পক্ষ যাদের সমালোচনার কারণেই আসলে জার্গেনসেন। অবশ্যই, কারণ যখন বাংলাদেশ টিম একটু মানে আমি খুব খারাপ করেছে বলবো না, দুটো আফগানিস্তান এবং হংকং ম্যাচ হারা নিয়ে বেশি হয়েছে হচ্ছে আসলে, তো যারা বলছিলেন তারা অবশ্যই শেন জার্গেনসেনকে ফেরত আনার পক্ষপাতী নন, তাদের সঙ্গেও কিন্তু যারা বলেন তাদের সঙ্গে আরও বোর্ডে যেহেতু 26 মেম্বার বোর্ড এটি, যেটা বলছিলেন যে আরেকটি পক্ষ আসলে বলছেন যে তারা ফিরে আসুক এবং তারা সিদ্ধান্ত পরিবর্তন কি বলেছেন, আমরা একটু বোর্ড পরিচালকদের কথা শুনতে চাই, কয়েকজন বোর্ড পরিচালক আমাদের সঙ্গে কথা বলেছেন। গেল কবছর বাংলাদেশ ক্রিকেটের সুখ দুঃখের অবিচ্ছেদ্য অংশ এই ছবি, কখনো দলের সাফল্যে কৃতিত্ব পেয়েছেন আর কখনো ব্যর্থতায় বিদ্ধ হয়েছেন সমালোচনার তীরে। তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা দুজনেরই, মেন্টরের পদত্যাগের ঘোষণায় দেরিতে হলেও প্রতিক্রিয়া জানালেন মুশফিক। অবভিয়াসলি আমরা হয়তো এখন একটু টাফ টাইমের মধ্যে যাচ্ছি, তো একটা কথা আছে যে খারাপ সময় আসে আসলে সব দিক থেকে হয়তো বা খারাপ সময় আসে, তো তবে তারপরও আশায় বুক বাঁধছেন মুশফিকুর রহিম, একটা সময় অভিমানী হয়ে নিজেও অধিনায়ক না থাকার ঘোষণা দিয়েছিলেন, শেষে পাল্টেছেন সেই সিদ্ধান্ত, বিশ্বাস জার্গেনসেন বদলাবেন অভিমানী সিদ্ধান্ত, আর তাকে রাজি করাতে সরাসরি কথা বলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। কালকেও আসতেছে এবং আমি পার্সোনালি ওর সাথে কথা বলবো এবং জিজ্ঞেস করবো, এবং হোপফুলি যেটা লাস্ট ওই রেজিগনেশন দিয়েছে এবং আমি যেহেতু জেনেছি যে বোর্ড সেটা অ্যাকসেপ্ট করে নাই, তো তখন ভাই আসা পর্যন্ত আমরা ওয়েট করবো এবং ওর সাথে কথা বলে আশা করবো যেন ফিরে আসে এবং যেটা আমাদের টিমের জন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট। সামনে ভারতের বিপক্ষে হোম সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর, আসবে জিম্বাবুয়ে আর তারপর ওয়ানডে বিশ্বকাপ, ঠিক এই মুহূর্তে তিলে তিলে গড়ে তোলার টিম বাংলাদেশের কারিগর যদি বিদায় নেন অবেলায় তাহলে শিষ্যদের কি হবে? আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং, হয়তো এক্সেপ্ট করাটা অনেক ডিফিকাল্ট হবে, বাট যেটা আমি বলছি যে লাইফে সবকিছু অনেক হয়তো স্মুথলি আসে না, সো যে কোনো যেটাই হোক সেই ডিসিশনটা হয়তো ওভারকাম করার যে স্ট্রেংথটা আমাদের আছে, সো হোপ ফর দ্য বেস্ট। সবকিছুই আবার স্বাভাবিক হওয়া সময়ের ব্যাপার যদি কোচ তার সিদ্ধান্ত বদলান আর বোর্ড সে উদ্যোগ নেয়, আর তার ব্যর্থই হলে সামনে অপেক্ষা কঠিন দুঃসময়ের। রিয়াসাদ আজিম, চ্যানেল।
যদিও খুব অ্যাডামেন্ট থাকে সেক্ষেত্রে কিছু করার নাই, যদি চলে যেতেই চায় যেটা উই হ্যাভ টু রেসপেক্ট হিজ ডিসিশন, বাট আদার দ্যান দ্যাট আমার মনে হয় সেটা আমাদের কথা বলা উচিত, মানে টপ লেভেলে কথা বলা উচিত যে আমরা এই সময় চাই না যে ও চলে যাক, যত পর্যন্ত কন্ট্রাক্ট আছে থাকুক না। আমরা জামিল ভাই কোচ সম্পর্কে আসলে অধিনায়ক এবং পরিচালকদের বক্তব্য শুনলাম, একই সুরে কথা বলছেন এই পক্ষ যেটা বলছিলেন সাইদ ভাই যে একটা পক্ষ দুটো পক্ষ সরাসরি দুভাগে বিভক্ত হয়ে গেছে, আপনার কি মনে হয় যে জার্গেনসেনকে রাখাটা কতটা প্রয়োজন বাংলাদেশের জন্য এই মুহূর্তে, এবং যদি জার্গেনসেন না থাকে কতটা কঠিন হবে নতুন আর একটা কোচ খুঁজে বের করা? জার্গেনসেন আপনি যদি তার পারফরমেন্স দেখেন, তার পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু তাকে আপৎকালীন কোচ থেকে পূর্ণ মেয়াদে 2015 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তাকে বোর্ড সুচিন্তিতভাবেই নিশ্চয়ই দায়িত্বটা দিয়েছিলেন যে 2015 বিশ্বকাপ পর্যন্ত, তো দায়িত্বটা শেষ হওয়ার আগে থেকেই ওনার একটা সিরিজের উপর বেস করে যেভাবে বিভিন্ন দিক থেকে সমালোচনা তীর তার কাছে বেঁধা শুরু করলো, তো তখন কিন্তু এই জিনিসটা ভাবা উচিত ছিল যে একজন সম্মানী ব্যক্তি, একজন সম্মানী কোচ, যাদের আমাকে দেখতে আপনাকে দেখতে হবে কোচটি এসে, আমরা যদি ক্রিকেটের বনে দিই ইয়েগুলো দেখি তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে এগিয়ে রাখতে হবে, তারা 150 বছর ধরে ক্রিকেট খেলছে। তো এরকম একটা দেশের কোচকে যখন আপনি তার দায়িত্ব শেষ হওয়ার আগে একটা সিরিজের উপর বেস করে আপনি যখন বিভিন্নভাবে তাকে কথার কাঁটায় বিদ্ধ করবেন, চেঞ্জ করে ফেলবেন, দিস দ্যাট অনেক কিছু বলবেন, তখন কিন্তু এটা তার মতো একজন কোচের জন্য এটা আত্মসম্মানের একটা বিষয়, এটা অবশ্যই। তবে আমার মনে হয় যে বোর্ড পরিচালকরা ওই সময়ে কথাগুলো যেভাবে বলেছেন এটা আসলে খুব যুক্তিসঙ্গত হয় নাই, এবং এখন তারা আবার বলছেন যে না তাকে 2015 পর্যন্ত আমাদের দেখে নিতে হবে। সুতরাং প্রথমে চিন্তা উচিত ছিল যে আমরা যেই কথাগুলো বলছি সে যদি চলে যায় তখন আমাদের কি হবে, অর্থাৎ কোনো সুদূর প্রসারী চিন্তাভাবনা ছাড়াই ওনারা বিক্ষিপ্তভাবে বক্তব্য রেখেছেন, যেটা ক্রিকেটে প্রফেশনালিজম বলে একটা ব্যাপার আছে সেই আনপ্রফেশনাল একটা কাজ করেছেন ওনারা। এখন কিন্তু তাদের অনেকের মনোদয় হচ্ছে যে উনি চলে গেলে তো আর কোচ পাওয়া তো ডিফিকাল্ট হয়ে যাবে, সামনে ভারত সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওয়ার্ল্ড কাপ, পাকিস্তান আসবে, হ্যাঁ পাকিস্তান আসবে, মহা কেলেঙ্কারি হয়ে যাবে, এখন তাদের মনোদয় হচ্ছে যখন উনি পদত্যাগপত্র পেশ করে দিয়েছেন। তার মানে কি টোটালি একটা আনপ্রফেশনাল কারণে আমাদেরকে এই সাফার করতে হচ্ছে। এখন উনি যদি থাকতে না চান, যদিও বোর্ড কয়েকজন পরিচালক আকরাম খান সুন্দরের বক্তব্য শুনলাম আমরা, তারা চাচ্ছেন যে তাকে ধরে রাখতে, প্লাস আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম, সেও কথা বলবে, সেও থাক রাখতে চাচ্ছেন, এবং বিসিবি প্রধান এখন দেশে নাই, উনি আসলে ওনার সঙ্গেও কথা বলবেন। সুতরাং ওনাকে যদি তারপরেও যদি উনি চলে যান, থাকতে রাজি না হন, উনি কিন্তু শুধু বলেছেন আমি ভারত সিরিজটা চালিয়ে নিতে পারি, হঠাৎ করে চলে গেলে প্রবলেম হবে, এর ফাঁকে যাতে বিসিবি অন্য কোচ খুঁজে নেয়, এটাতেই যদি উনি স্ট্রিক্ট থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে কিন্তু ভয়াবহ সময় হবে অপেক্ষা করছে। আমরা একজন দর্শকের ফোন নিব, দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদারীপুর থেকে বলছি। জি, আমি একটা মন্তব্য করব, সেটা হলো আমাদের যে জার্গেনসেন উনি আমাদের কোচ অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন, এরপরে আমাদের পূর্ণ মেয়াদে কোচ দেওয়া হলো, হঠাৎ করে আমাদের প্রধান নির্বাচক করালো ফারুক আহমেদকে, এবং তিনি দলে বিভিন্ন রকম চেঞ্জ আনলো, এবং কোচ এবং অধিনায়কের সাথে তার একটা দূরত্ব সৃষ্টি হলো, ফলে আমাদের যে স্পিরিটটা ছিল আগের থেকে সেই স্পিরিটটা ধ্বংস হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো যে জার্গেনসেন যদি ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য, আমরা নিশ্চয়ই আলোচনা করব। যেটা জামিল ভাই বলছেন আমি সেখান থেকে একটু ধরতে চাই যে প্রথম যেদিন পদত্যাগ করলেন সেদিন বোর্ড পরিচালকরা বলেছেন যে সব আলোচনা হয়েছে জার্গেনসেনের বিপক্ষে সেগুলো বিক্ষিপ্ত কোনো অফিসিয়াল বক্তব্য নয়, কিন্তু একজন বোর্ড পরিচালক যখন কোনো কথা বলেন সেটা আনঅফিসিয়াল কিভাবে হয় সেটি একটি প্রশ্ন, এবং যেটা বললেন যে অপেশাদারী আচরণ বোর্ডের, আপনি কতটা একমত? অপেশাদারিত্ব নিয়ে এটা কোনো সংশয় নেই, আমাদের সংশয় ছিল আগে পেশাদারিত্ব নিয়ে, এখন অপেশাদারিত্ব নিয়ে আমার মনে কোনো বিন্দুমাত্র সংশয় নেই। যে যে কয়েকদিন ধরেই কাজ করছি এই এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বোর্ড শুধু না, সবসময় দেখা গেছে যে যার
এখতিয়ার বহির্ভূত যার হয়তো তার ডিপার্টমেন্ট না, বাট ডেফিনেটলি এভরিওয়ান গট এ রাইট যে বোর্ড পরিচালক যারাই সম্পৃক্ত হবেন তারা ক্রিকেটের যে কোনো উন্নয়নের সঙ্গে মানে তার অভিমত দিতে পারেন, বাট সেটি অন্য ফোরামে নিজের ফোরাম বাদ দিয়ে সংবাদ মাধ্যমে হোক বা যে যে কোনোভাবেই হোক আমরা বিভিন্ন রকম মন্তব্য যেটি অপেশাদারিত্বের মানে চূড়ান্ত নিদর্শন বলবো। তা আমি শুধু বোর্ডকে অপেশাদার বলবো না, আমি শেন জার্গেনসেনকেও ওনার মানসম্মানে আঘাত লাগতেই পারে যেহেতু বোর্ড থেকে এগুলো বলা হচ্ছে, বাট আমার মনে হয়েছে যে উনি সরাসরি পদত্যাগপত্র না দিয়ে উনি বোর্ড সভাপতি বা যাকে ওনার মনে হচ্ছে যার কমেন্ট গেছে তার বিরুদ্ধে তার কাছে সরাসরি এক্সপ্লেনেশন চাওয়া মানে সেটা একটা ধাপ হতে পারতো, তাতে যদি সন্তুষ্ট না হলে ওনার সেই পূর্ণ অধিকার আছে যে পদত্যাগ করে। আমার কাছে মনে হচ্ছে তাকে নিয়ে যে মন্তব্যগুলো করা হয়েছে একটা সিরিজ চলাকালে সেটা প্রেসিডেন্ট ডেকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন দু দফায়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই বিকজ ক্রিকেট বোর্ড তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, ক্রিকেট বোর্ডের কিন্তু দায়িত্ব এবং অধিকারের মধ্যেও পড়ে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা চাওয়া, সেটা তারা চেয়েছেন ভেরি গুড, কিন্তু সেই সেখানে কী কী আলোচনা হয়েছে বিস্তারিত বাইরে চলে আসা সেটা তো আর আমাদের কোনো সহকর্মী বা আমি নিজেও ছিলাম না ওখানে, আমরা ওখানে যারা ছিলেন তার সেই মাধ্যমে আমরা জেনেছি, এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। সেটা বাইরে চলে আসাটা মানে অপেশাদারিত্বের একটি নমুনে এবং কোচ যেটি করেছেন যে এই মিডিয়া রিপোর্ট পড়ে উনি একটি সিদ্ধান্তে পৌঁছে গেলেন সেটি আমার সেটিও আমার আসলে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে উনি আরেকটি আরেকবার চেক করতে পারতেন যে যে মন্তব্যগুলি হয়েছে মিডিয়াতে গেছে যেভাবে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোর্ড পরিচালক এবং সেই উনি ওনার নিজের জায়গা থেকে আসলে জাজ করতে মানে একবার চেক করতে পারতেন যে নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালকটি কে আদৌ তিনি বিসিবি পরিচালক কিনা, সেটা সেই ব্যাখ্যাটা উনি না পেলে ডেফিনেটলি ওনার কোন অধিকার আছে পদত্যাগ। কিন্তু বোর্ড সভাপতির কথা বলছি আমরা যে উনি আসলে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিংবা গতিপথ ঠিক করবেন, তিনিও বিশ্বকাপের মাঝপথে বলেছিলেন যে আসলে আমূল পরিবর্তন আনা হবে, সেটাও কি কোনো ধরনের এফেক্ট ফেলেছে কিনা জার্গেনসেন এই সিদ্ধান্ত নিতে? অবশ্যই বোর্ড প্রেসিডেন্ট এটা কয়েকবার ব্যক্ত করেছেন এবং উনি বলেছেন বোর্ড সভায় সেটা আলোচিত হয়েছে, তো যখন একটা বিষয় নিয়ে বোর্ড সভায় আলোচিত হবে তখন কিন্তু তার মানে বিষয়টা বোর্ডে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এসছে এবং মোটামুটিভাবে ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন কাগজে কলমে না হলেও যে এই সিরিজের পরে একটা আমূল পরিবর্তন হবে। হয়তো সেই জায়গাটার থেকে জার্গেনসেন আজ করতে পেরেছেন যে যেখানে বোর্ড সভাপতি বলেছেন আমূল পরিবর্তন হবে সেখানে হয়তো আমার আর কোনো সুযোগ নাই, সুতরাং আমাকে বরখাস্ত করার আগেই আমি নিজেই আমার মান সম্মান নিয়ে চলে যাই, এটাও কিন্তু একটা ভূমিকা রেখেছে। এবং আমি মনে করি যে যে জিনিসগুলো এই ন্যাশনাল টিমের কোচ অধিনায়ক এগুলো যেগুলো খুব সেন্সিটিভ ইস্যু এই বিষয়গুলো বোর্ডের একেবারেই আভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে আমার মনে হয় যে বোর্ডের যে নির্দিষ্ট মুখপাত্র আছেন অর্থাৎ মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত ওনার মাধ্যমে আসলেই কিন্তু ব্যাপারটা অনেক বেশি বোধগম্য হতো সবার কাছে, তাহলে আর কে কি বলেছেন সেই বিষয়গুলো কিন্তু আর খুব বেশি এফেক্ট করতো না। কিন্তু আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই অফিসিয়াল কোনো প্রতিবেদন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই, বিভিন্ন সময় বিভিন্ন জন কথা বলছেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি মিডিয়া চেয়ারম্যান কিন্তু তার বক্তব্যে বলেছেন যে তার পারফরমেন্স আশাপ্রদ নয়, তার পারফরমেন্স বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি তার পারফরমেন্স আসলে সে কোনো কাজ করতে পারছে না ঠিকভাবে, এটা কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান কিন্তু বলেছেন যেদিন উনি পদত্যাগপত্র পেশ করলেন সেদিন কিন্তু আমরা দেখেছি মিডিয়াতে যে উনি বলছেন যে চারিদিক থেকেই সমালোচনা হচ্ছে চারিদিক থেকেই পরিবর্তনের একটা কথা বলা হচ্ছে আর ওনার পারফরমেন্স খুব বেশি আশাব্যঞ্জক নয়, সুতরাং মিডিয়া কমিটির চেয়ারম্যান অফিসিয়াল মুখপাত্র হিসেবে যখন বলবেন যে কোনো আশাব্যঞ্জক নয় তখন আসলে ধরেই নেওয়া যায় যে বিসিবি চাচ্ছে যে কোচটা মানে আমূল পরিবর্তনের দিকেই যাচ্ছে। আমি এখানে আরেকটা বিষয় আলোকপাত করতে চাই যে মানে বোর্ড থেকে বলা হচ্ছে যে বোর্ড সভাপতি যেহেতু নেই সিদ্ধান্তে পৌঁছাতে আমরা পারছি না, মানে বোঝা যাচ্ছে যে একটা ওয়ান ম্যান আর্মি, বোর্ড প্রেসিডেন্ট যেই সিদ্ধান্ত দেবেন বোর্ডের সবাই সেখানে গণতান্ত্রিক চর্চার কোনো বিষয় নেই যে মানে পক্ষে বিপক্ষে, যাই হোক এটা বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার বোর্ড সিদ্ধান্ত নেওয়ার মালিক, তো যেখানে বোর্ড প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই থাকেন তো সেখানে বোর্ড প্রেসিডেন্টের সিদ্ধান্ত বিষয়টি না জেনে দুটি পক্ষে যে আমরা মত পাচ্ছি যে কেউ বলছেন তাকে রাখা উচিত কেউ বলছেন তাকে রাখা উচিত না, এটাও কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে কোনো ফোরামের অ্যাটিচিউড না মানে রাইট অ্যাটিচিউড না যে আমার সভাপতির হিজ মাস্টার্স ভয়েস ছাড়া আমি কথা বলবো না, ওনার উনি সিদ্ধান্ত দেবেন কিন্তু উনি যখন নেয় তখন দুটি পক্ষ তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে মানে কেউ চাচ্ছেন কেউ চাচ্ছেন না। আর একটি বিষয় যে পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মানে এত বেশি ক্রিকেটিং বিষয় নিয়ে
আমার মনে হয় যে এটা ঠিক এই চর্চাটা ক্রিকেটের নেই, আমি দেখিনি বা মানে কোন ব্যাটসম্যানের ফুটওয়ার্ক ঠিক হচ্ছে না, কে বেশি রান দিয়ে চলছে, মেবি আমাদের প্রশ্নের প্রেক্ষিতে উনি এগুলো বলেন। আমার মনে হয় যে এই বিষয়গুলোর জন্য স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেকটা প্রত্যেক পরিচালক বিভিন্ন ডিপার্টমেন্ট দায়িত্বে আছেন, স্বশ ডিপার্টমেন্ট নিয়ে আসলে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার এবং প্রেসিডেন্ট যে কথাগুলো নিজে বলেন সেগুলো ক্রিকেট একদমই মানে একদম লেভেলের কথা, এমন সেগুলো উনি ওনার পরিচালকদের দিয়ে বলালে যেটা মানে বোর্ডের যেটা আমরা ভাইব পেতে চাই যে বোর্ড কী ভাবছে, এই ভাবনাটা এক সুতোয় মিলছে না, না মেলাটা অস্বাভাবিক না, কিন্তু যেখানে প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে উনি সিদ্ধান্ত দেবেন, সেখানে প্রেসিডেন্ট দু ধরনের কথা বলতে কেন আসবে, মানে আমি এটারও কোনো কার্যকর পাই। আরেকটি হলো যে প্রেসিডেন্ট সব বিষয়ে প্রেসিডেন্ট কেন এক্সপ্লেনেশন দেবেন, তার 26 সদস্যের একটা পারিষদ আছেন এবং স্পেসিফিক ডিপার্টমেন্ট আছেন, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে স্টেটমেন্টগুলো এলে আমার মনে হয় যে সেখানে কী বলে এটাকে সামঞ্জস্যটা বেশি থাকবে, এরকম অসংলগ্ন মনে হবে না যে বোর্ড থেকে একজন এটা বলছেন আরেকজন ওটা বলছে। আরেকটা জিনিস আপনার জানতে চাবো, যেটা বলেছিলেন বোর্ড সভাপতি আমূল পরিবর্তনের কথা, পরিবর্তন আসলে প্রয়োজন আছে কিনা, কিংবা উনি কি আসলেই এই পরিবর্তনের মধ্যে কোচকে পরিবর্তনের কথা বোঝাতে চেয়েছেন কিনা, নাকি অন্য কিছু? আপনার কাছে জানবো, একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি নজরুল ইসলাম। আমি বলতে চাচ্ছি উনি প্রথম দিকে কিন্তু বেশ ভালোই মানে ভালোভাবে করতেছিল, তারপরে কিন্তু খুব সরাসরি হস্তক্ষেপ করতেছিল, যিনি ওনার উত্তরসূরি যিনি ছিলেন যে মোস্তফা কামাল, ধন্যবাদ আপনাকে, আমরা পরিবর্তন নিয়ে কথা বলছি, আমরা সাইফের কাছে একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা নিব একটা বিরতি থেকে ফিরে আসার পর। বিরতি গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। মনে হতে পারে নিশ্চয় ওনার মনে সেটি ছিল না যে ক্রিকেট বোর্ড ক্রিকেট পরিচালনা সবকিছুর মধ্যেই পরিবর্তনের স্লোগানটা দিলে বোধহয় সবচেয়ে উপযুক্ত হতো, সেটি উনি করেননি। স্বাভাবিক, আমি বোর্ডে থেকে আমি কি করে দাবি করবো যে বোর্ডে পরিবর্তন দরকার, তো ওই সরাসরি কোচকে উনি ইন্ডিকেট করেননি, কিন্তু তার ক্রিকেট বোর্ডের অন্য পরিচালকদের মাধ্যমে কিন্তু কোচকে ইঙ্গিত করে বেশ প্রকাশ্য কিছু মন্তব্য হয়েছে, মানে আনঅফিসিয়ালি অনেক কমেন্ট মিডিয়ায় এসছে। অবশ্যই কোচ স্ক্যানারের মধ্যে ছিলেন, যিনি এর আগের 18 মাস তার পারফরমেন্স ভালো ছিল, উনি প্রথমে ছিলেন বোলিং কোচ, সেখান থেকে প্রমোশন পেয়ে হেড কোচ হলেন, তার পুরস্কার হিসেবে তার মেয়াদ 2015 পর্যন্ত বৃদ্ধিও করা হলো, তারপর 2 মাসে মনে হলো যে উনি ঠিক যোগ্য নন, তার আন্ডারে টিম পারফর্ম করছে না। ওনার বিরুদ্ধে মূল অভিযোগ যেটি সেটি হলো যে উনি প্লেয়ারদেরকে সময়ে যখন প্রত্যেকটা প্লেয়ারের যখন খারাপ সময় যায় বা প্লেয়ারদের মধ্যে কিছু গা ঢিলেমি ভাব দেখা দেয় তখন উনি অতটা স্ট্রিক্ট নন, সেটা ওনার চরিত্রের মধ্যেই নেই যে মানুষকে মানে তার ওয়ার্ক প্রসেসটাই ডিফারেন্ট, এটা আমি পছন্দ করতেও পারি নাও করতে পারি। উনি খুবই কী বলবো যে স্নেহশীল, দয়া পরবশ, ভদ্র একজন মানুষ, তার কিন্তু প্ল্যান আছে এবং ওনার অস্ট্রেলিয়ান কালচারে যারা বড় হয়েছেন তারা মনে করেন যে একজন পেশাদার নিজেই জানবে তার কি করা উচিত, তাকে শুধু সেটা বলে দেয়া তুমি এটা করো। এখন আমাকে আপনি বলে দিলেন যে আপনি এভাবে করলে সকাল 6টায় ঘুম থেকে উঠলে আপনার শরীরটা ভালো থাকবে, আপনার ভালো থাকাটা জরুরি আমার শরীরটা, কিন্তু আমি 6টায় উঠলাম না। এখন আমাদের দেশে উপমহাদেশের কোচ হলে ছাড় 5:45 কি ব্যথাঘাত করে তাকে আমার কাছে ঘুম থেকে তুলতেন, তো আমাদের বোধ হয় আমরা সেই ওল্ড ফর্মে ফিরেছি, আমাদের এমন একটা কোচ আমরা চাচ্ছি যিনি চাবুকের সামনে প্লেয়ারদেরকে রাখবেন, এবং এটার এই 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 পরিবেশটা আবার ফিরিয়ে আনার জন্য আমি এই যারা বর্তমান জাতীয় দলের ক্রিকেটার যারা মুশফিকুর রহিম বা সবাই তাদেরও কিন্তু আমার মনে হয় যে একটু মানে পেশাদার তারা ডেফিনেটলি হয়েছেন, আর একটু হলে আমরা এই ওল্ড ফর্ম আমরা ফিরতে চাই না যে একজন চাবুক হাতে একজন কোচ দাঁড়িয়ে থাকবেন আর আমি খেলবো, এটা থেকে আমাদের। জামিল ভাই যেটা সাইবে বলছিলেন যে তাহলে শেন জার্গেনসনের ভদ্রতা কি তার দুর্বলতা হিসেবে পরিগণিত হচ্ছে কি না? ভদ্রতা কখনো কারো দুর্বলতা হতে পারে না। এখানে আমি একটা জিনিস বলতে চাই, এই সব কিছু ঘটছে, আপনি যদি সারা পৃথিবীর বোর্ডগুলোর দিকে তাকান, বড় বড় বোর্ডগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু এই সার্বিক জিনিসগুলো হ্যান্ডেল করে কিন্তু সিইও,
আমি খুব অবাক হয়ে যাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘদিন মাঝখানে আমাদের মঞ্জু ভাই এসেছিলেন, বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা হারিয়েছি, উনি এই দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। বাট কখনো এত দীর্ঘদিন কোনো সিইও যদি এরকম একটা পেশাদার বোর্ড, যাকে আমরা বলি মানে কথায় পেশাদার, সেই পেশাদার বোর্ডে একজন সিইও থাকবে না, এটা কিন্তু আসলে খুব দুঃখজনক। পৃথিবীতে আপনি দেখেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের দিকে দেখেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দিকে দেখেন, ওখানে কিন্তু সিইওরাই কিন্তু খেলোয়াড় কোচ দিস দ্যাট এগুলো কিন্তু তারাই হ্যান্ডেল করে, তারাই কিন্তু কথা বলে, তারাই কিন্তু সবকিছু ডিল করে। সে কোনো যদি কোনো অ্যাগ্রিমেন্ট হয় তারাই কিন্তু ওই চুক্তিতে সই করে, এভরিথিং কিন্তু সিইওরাই করে। অর্থাৎ একটা প্রফেশনাল স্ট্রাকচারে যেরকম হওয়া দরকার সেই জিনিসটা করার জন্য একজন সিইও অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন সময় মিডিয়াতে সংগঠক হিসাবে এই ব্যাপারটার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলাম, বাট আজও আমি জানি না কি অজ্ঞাত কারণে হয়তো সিইওর অনেক ক্ষমতা থাকবে, সেই ক্ষমতাটা হয়তো ভোগ করলে বাকি অনেক পরিচালকের ক্ষমতা হ্রাস পেতে পারে, তাদের অনেক কার্যকারিতা কমে যেতে পারে, সেই জন্য হয়তো সিইও নিয়োগ দেওয়া হচ্ছে না আমার যতটুকু মনে হয়। এছাড়া তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা সিইওকে অর্থ দেওয়ার মতো, পালন করার মতো অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যথেষ্ট আছে। সুতরাং এই জিনিসগুলো স্ট্রাকচারটা আমূল পরিবর্তনের সঙ্গে, কোচ স্টাফ এগুলো পরিবর্তনের সঙ্গে যদি আমি অফিসটাকেও আমূল পরিবর্তন করি, এটা আসলে তাহলে কিন্তু বেশি জরুরি, এটা আমার মনে হয় খুব বেশি জরুরি। এই কারণ আজকে দেখেন এই সুজন, উনি একজন অ্যাক্টিং হিসাবে অনেক প্রেশার নিয়ে কাজ করছে, বেচারাকে কিন্তু অনেক প্রেশার দিয়ে, তাকে হাতে তার আশেপাশে আপনি খেয়াল করে দেখেন সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, সে একাই কিন্তু মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, তাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যদি এই কয়েক বছর সে একটা পেশাদার সিইওর আন্ডারে কাজ করতো, আর দুদিন পরে কিন্তু আমার বাইরের লাগতো না, আমি তাকেই কিন্তু সিইও হিসাবে একদম অফিসিয়ালি অ্যাপয়েন্ট করে দিতে পারতাম। এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন হওয়া দরকার আমার মনে হয়। নিশ্চয়ই ক্রিকেট বোর্ড এটা চিন্তা করবে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, শেন জার্গেনসেনের পদত্যাগ, আসলে ভবিষ্যৎ কি শেন জার্গেনসেনের এবং বাংলাদেশের জাতীয় দলের কোচের ভবিষ্যৎ কি, এই বিষয়ে আপনাদের দুজনের কাছেই জানবো। দর্শকের ফোন নিয়ে, দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমি মহাখালী থেকে রবির বলছিলাম। আমার প্রশ্ন এটা যে যখন বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলো, তখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট নিজেই বেশ কয়েকবার পরিবর্তনের কথা বললো, এবং এখন যখন সেই পরিবর্তনে আমরা যারা সাধারণ দর্শক পত্রিকা পড়ে বা টিভি খবর দেখে, আসলে সেটা বাংলাদেশ ক্রিকেট দলের মূল কোচ বা অধিনায়ক থেকে শুরু করে খেলোয়াড় পরিবর্তন হতে পারে। এখন যখন আমাদের যে কোচ ছিলেন জার্গেনসেন, উনি যখন নিজেই পদত্যাগটা করলেন, তখন কেন আমাদের যারা এখন পরিচালক আছেন বা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, যারা নিজেদের কিনা বোর্ড প্রেসিডেন্ট ছাড়া কোনো ওই রকমের পাওয়ার নাই যে তারা কোনো সিদ্ধান্ত নেবেন, সেহেতু বোর্ড প্রেসিডেন্ট যেহেতু দেশের বাইরে আছে, সেহেতু তাদের এই যে আগাম মন্তব্য, এটা কি আমাদের দর্শকদের ভিতরে একটা যে তাহলে প্রেসিডেন্ট পরিচালক অধিনায়ক মানে এক একজনের ভিতরে কি একটা পার্থক্য দেখা দিচ্ছে না? ধন্যবাদ আপনাকে, জি আপনার মন্তব্যের জন্য আমরা ধন্যবাদ আপনাকে। আমরা এটা নিয়ে কথা বলছিলাম আসলে, তারপর সাইদ ভাই যেটা বলছিলাম যে এখন আসলে ভবিষ্যৎটা কি, আসলে মানে আমি খুব বেশি উদ্বিগ্ন না এই কারণে যে মানে হয়তো শেন জার্গেনসেন থেকে যাবেন, হয়তো উনি চলে যাবেন। আসলে আমাদের মনে হয় যে আমরা ক্রিকেট কোচ নিয়ে মানে আজকে যদি খেলাটা ফুটবল হতো আমি চরম উদ্বিগ্ন হতাম যে এই সময় ফুটবল কোচ চলে গেলেন, সামনে বিশ্ববিদ্যালয়ে কোচের কৌশল, কোচের গুরুত্বটা আসলে মানে এক এক সময় বাংলাদেশে এক এক রকম ছিল। যখন মুদাসসির নাদের যখন প্রথম আনা হলো, তার কাছ থেকে প্রথম প্রফেশনালিজম শব্দটাই শুনেছিলেন তৎকালীন ক্রিকেটাররা। মহেন্দ্র অমরনাথ টয়টা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করলেন, ফিটনেসটা কি বোঝালেন। এডি বার্লো এলেন, দেশের ক্রিকেটটাকে একটা প্ল্যান মানে একটা ছক করে, শুধু ন্যাশনাল টিম না পুরো দেশের ক্রিকেটটাকে মানে কীভাবে ছড়িয়ে দেওয়া উচিত, কীভাবে ডেভেলপমেন্টটা করা উচিত। এরপর ডেভিড মোর এলেন, ডেভিড মোর যখন এলেন তখন দরকার ছিল একজন হাই প্রোফাইল কোচ যিনি বাংলাদেশের প্লেয়ারদের শুধু উৎসাহিত করবেন না, সারা পৃথিবীতে পৃথিবীকে চমকে দেয়া যে বিশ্বকাপ যে একজন কোচ বাংলাদেশ নিয়েছে। এখন জেমিস ইডেন্স এলেন মোর টেকনিক্যাল, যে এখন আমাদের ওই এমন একটা সময় এসেছে যে এখন আমাদের টেকনিকের বেশি নজর দেওয়া উচিত। তারপর ধাপে ধাপে স্টুয়ার্ট ল এসে চলে গেলে, মানে যখন আমাদের আসলে রাইট ফর্মে কোচ মানে একজন দরকার, কিন্তু একটা জায়গা একটা ওই সময়টা কিন্তু পেরিয়ে এসছে। আজকে ধরেন মুশফিককে বলে দিতে হবে না যে প্র্যাকটিসের প্রোটোকলটা কি, মুশফিক কিন্তু জানে যে ওর স্লগ সুইপটা 10টা আরও বেশি শট খেললে মেবি টি টোয়েন্টিতে এই সুইপটা ও আরও ভালো খেলতে পারবে।
সো ন্যাশনাল টিমের কোচের প্রয়োজন আর ডেভেলপমেন্টে অনেক বেশি প্রয়োজন মানে এজ লেভেলে। সো ন্যাশনাল টিমের কোচ নেই, তার জায়গায় একজন আসবেন যিনি শুধু টিম প্ল্যানগুলো, এখন কোচ কিন্তু আপনাকে ওই ধরে ধরে শেখায় না, একটা প্ল্যান দিয়ে দেয়, একটা অ্যাসিস্ট্যান্ট কোচ যেটি করেন যে একটা করে দেন যে ওই এই এই ব্যাটসম্যান অতক্ষণ নেটে থাকবে, ও অতক্ষণ বল বল করবে, তুমি স্পিন এতটা বল খেলবে, তুমি পেস বল এতটা খেলবে, তুমি এতটা ক্যাচ নিবে, হাই ক্যাচ স্লিপ ক্যাচ, এগুলো কিন্তু কোচিং স্টাফ যারা আছেন, আমি মনে করি সে আমাদের লোকাল একজন স্টাফ আছে নাসির আহমেদ নাসুর কম্পিউটার অ্যানালিস্ট, উনিও কিন্তু এখন পুরো বিষয়টা জানেন এবং বাংলাদেশের প্লেয়াররাও জানেন। সো সেন চলে গেলে আমরা অথই সাগরে পড়ে যাব সেটাই মনে করি না, সেন থেকে গেলে খুবই ভালো, চলে গেলে অথই সাগর। তার রিপ্লেসমেন্ট কী হবে? রিপ্লেসমেন্ট আসলে এই বাজারে কোচ পাওয়া যায় না টু বি অনেস্ট, মানে আপনি যদি বলতে চান যে আমি সেনের চাইতে বেটার হাই প্রোফাইল কোচ আনবো, হাই প্রোফাইল কোচ এখন খুব ডিফিকাল্ট বিকজ আইপিএল বিগ ব্যাশ হয়ে যাওয়াতে, যদি আপনি একজন হাই প্রোফাইল কোচ আনেন তাকে বলতে হবে ঠিক আছে তুমি ভাই এপ্রিল মে জুন তিন মাস তোমাকে ছুটি দেবো আমি, এটা এই শর্তে রাজি হয়ে আনতে হবে বিকজ ওই সময় সে আইপিএল করবে। সো আমি খুব উদ্বিগ্নভাবে আমি আমার কেন যেন মনে হয় যে আউটসাইড চান্স যে দেশে আসার পরে এই যে একটা দামাদন তৈরি হয়েছে যে মানে সেন হয়তো সাম্প্রতিক সময়ে বেশ কজন কোচিং স্টাফ বাংলাদেশ থেকে চলে গেছেন, কেন এবং এটার এফেক্টটা কি এবং কিসের প্রেক্ষিতে তারা চলে গেছেন সব বিষয়ে জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। একটা বিরতি নিচ্ছে বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বিয়ন্ড দ্য গ্যালারি, আমরা কথা বলছি শেন জার্গেনসেনের পদত্যাগ এবং তার থাকা না থাকা নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুই অতিথি, ক্রীড়া সংগঠক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে, ফোন করুন 02-8170-306 এই নম্বরে। বিরতির আগে জামিল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে বেশ কজন কোচিং স্টাফ একসঙ্গে চলে গেছেন বাংলাদেশ থেকে, সবাই অস্ট্রেলিয়ান, কেন এমনটা হয়েছে, এটা আসলে বাংলাদেশি কর্ম পরিবেশের কোনো কারণ নাকি আসলে ক্রিকেট বোর্ডের সাংগঠনিক কোনো দক্ষতায় ঘাটতি মনে করছেন, যদিও সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারণ দেখিয়েছেন আলাদা আলাদা কারণ? কর্ম পরিবেশের কারণ যদি হতো তাহলে আমাদের বাংলাদেশে স্টুয়ার্ট ল, ডেভ ওয়াটমোর, রিচার্ড পাইবাস, এডি বার্লো এদের মতো কোচ কিন্তু আমরা পেতাম না, নিশ্চয়ই আমাদের কর্ম পরিবেশ খারাপ ছিল না, যার জন্য যদি কর্ম পরিবেশ খারাপ থাকতো তাহলে বাইরেও কিন্তু এটা প্রচার হয়ে যেত এখানে কর্ম পরিবেশ খারাপ, তাহলে কিন্তু আমরা ওই ধরনের কোচদেরকে আমরা আমাদের কাছে আমাদের সঙ্গে অ্যাটাচ করতে পারতাম না। সুতরাং ওই কনটেক্সটে আমি বলবো কর্ম পরিবেশ আমাদের খারাপ ছিল না, মোট মূল প্রবলেমটা হয়ে গেছে দক্ষতার অভাব, যে জায়গাগুলো যাকে দেওয়ার দরকার ছিল, যে পজিশনে যে ভালো করছিল তাকে ওই জায়গাগুলোতে না বসানোটাতেই আসলে সমস্যাটা হয়েছে। আপনি দেখেন রিচার্ড ম্যাকিন্সকে আমরা আনলাম, ও কিন্তু পরীক্ষিত করছিল, এটা কিন্তু সারা বাংলাদেশের ক্রিকেট জানে যে আজকে যে ছেলেগুলো বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ছেলেগুলো তার হাতের তৈরি একেবারে। আমি আমি তখন ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, আমি সেক্রেটারির থেকে চেয়ারম্যান ছিলাম, চার বছর আমি দায়িত্ব পালন করেছি, আমি পরিষ্কারভাবে দেখেছি কীভাবে সে ছেলেদেরকে নিয়ে এই কাজগুলো করেছে। কিন্তু আমরা দেখলাম একটা রিপোর্ট আসলো একটা ইংরেজি দৈনিকে যে উনি 23টা প্রপোজাল বোর্ডে দিয়েছেন, এটা 2011 সালে যখন আমাদের ওয়ার্ল্ড কাপ হয় তার ঠিক সময় ওই সময়কার কথা, উনি বলেছেন যে 23টা প্রপোজাল উনি দিয়েছেন, একটা প্রপোজালও কেউ বোর্ড থেকে কেউ খুলে দেখেনি এবং তার সাথে কোনো আলোচনা করেনি, তার সঙ্গে একাডেমিটা কিভাবে পরিচালিত হবে, কারা কারা ওখানে কোচিং করবেন, কি কি আসপেক্টস ওখানে কাজ করবে, কোনো দিক নির্দেশনাই কিন্তু তার কাছে ছিল না, এটা তার বক্তব্য থেকেই আমি কোট করছি, সেই কথাগুলো বলেছে। এরকম একজন হাই প্রোফাইল কোচ এনে যার নাকি এত বড় সাফল্য আছে যদি আমরা এনে বসিয়ে রাখি, এটা তো আমাদের কর্মদক্ষতার অভাবকেই প্রমাণিত করে। আমি মনে করি এখন দেখেন আজকে যদি আমার এই রিচার্ড ম্যাকিন্স থাকতো আমি কিন্তু উদ্বিগ্ন হতাম না যে শেন জার্গেনসেন চলে যাচ্ছে, আমি কিন্তু মনে করি যে শেন জার্গেনসেন চলে গেলে তার জায়গায় যদি আমি ম্যাকিন্সকে বসাতে পারতাম, এই ছেলেগুলো কিন্তু তারই হাতের তৈরি, এবং ম্যাকিন যখন একটা প্রমোশন পাইতো একটা দেশের জাতীয় দলের হেড কোচ হিসাবে, আই এম শিওর তার সে তার সারাটা মানে যত রকম তার দক্ষতা আছে যত রকম তার চেষ্টা আছে সবসে প্রয়োগ করার চেষ্টা করতো, এবং কারণ কি এখানে তার ক্যারিয়ারের একটা ব্যাপার আছে। এখন শেন জার্গেনসেন চলে যাক আর না যাক আপনি ভবিষ্যৎটা কিভাবে দেখছেন? আমি মনে করি শেন জার্গেনসেন কে বিশ্বকাপ পর্যন্ত অ্যাটলিস্ট ধরে রাখা উচিত, এবং কারণ এই সময় যদি এই
আপনি যেটা বললেন যে অনেক একের পর এক পদত্যাগ করছে, এটা কিন্তু বহির্বিশ্বে আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে একটা নেতিবাচক প্রভাবই কিন্তু ফেলবে। সেই কনটেক্সটে ওরকম কোচ কেউ ওরকম কোন কোচ আমরা পাবো কিনা, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো আমি মনে করি, তবে একটা বিষয় আমি এখানে বলতে চাই, আমাদের এখন কিন্তু হাই প্রোফাইল কোচের দরকার নেই, আমাদের এখন দরকার হচ্ছে একজন প্রফেশনাল কোচ যে টিমটাকে হ্যান্ডেল করবে, টিমটাকে গাইডলাইন করবে। এই যে যে কথাগুলো সাইড বললো, যে হেলা ফেলা করার ব্যাপারগুলো, প্র্যাকটিসে ফাঁকি দেওয়ার ব্যাপারগুলো, এগুলোকে রোধ করবে, একটা ডিসিপ্লিনের মধ্যে আনবে, এরকম প্রফেশনাল কোচ, এক্স খেলোয়াড় না, প্রফেশনাল কোচ আমার প্রয়োজন এই মুহূর্তে। একদম সাইড ভাইয়ের কাছে শেষ প্রশ্ন জানতে চাই, যে আজকে আসছেন জার্গেনসেন, আপনার কি মনে হয় যে কার কথায় কিংবা কোন অ্যাপ্রোচে প্রভাবিত হতে পারেন তিনি, সিদ্ধান্ত বদলাতে পারেন? আসলে আগে বোর্ডকে ঐক্যমধ্যে পৌঁছাতে হবে, তাকে রাখা হবে কি হবে না, আমাদের এই সিদ্ধান্তটা খুব জরুরি। যদি বোর্ড সিদ্ধান্ত নেয়, মানে প্রেসিডেন্ট যদি, যেটা সবাই প্রেসিডেন্টের বাণীর অপেক্ষায় আছেন, তিনি যদি বলেন যে তাকে রাখার চেষ্টা করা হোক, আমার মনে হয়, কেন যেন মনে হয়, সেই জেনারেশনকে যেটুকুই দেখেছি যে তাকে সম্মত করা সম্ভব। এবং আমি মনে করি রেজওয়ান, যে আমাদের বিসিবি বোর্ড যদি চান এবং উনি যদি কথা বলেন, আমি শিওর সেলফ জার্গেনসেন থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকেও, আমরাও বিশ্বাস করি। আপনারা বলছিলেন যে আসলে সমস্যা নেই জার্গেনসেন চলে গেলেও, কিন্তু তারপরেও একজন প্রফেশনাল কোচ এই মুহূর্তে পাওয়াটা কঠিন, সেটা তো সবাই জানেন এবং বোঝেন। আমরা বিশ্বাস করি জার্গেনসেন তার মতামত পরিবর্তন করবেন এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও সেটা চাইবেন। সে আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি, আগামীকাল আবারও দেখা হবে।